ব্যাগ ট্রলি এইগুলো কি আপনি হজে যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছেন নাকি আসলে বিক্রি করবেন বিক্রি করার জন্য আমি প্রিপারেশন নিচ্ছি আর কি ও আচ্ছা বিক্রি করার জন্য প্রিপারেশন মানে আমি ভাবছি যে আপনি হয়তো যাচ্ছেন কিনা আচ্ছা মাশাআল্লাহ তো আমরা আজকে আজকে ভিডিওতে দেখাবো এরামের সমস্ত প্যাকেজ মানে হজ্জের প্যাকেজ যারা আসলে ওমরার প্যাকেজ যারা হজ এবং ওমরাতে যেতে চান তাদের জন্য আমরা ফুল প্যাকেজ দেখাবো একেবারে ট্রলি থেকে শুরু করে আপনারা যারা যা যা প্রয়োজন হজে যাওয়ার আগে যা যা আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র যা যা আছে আমরা সবকিছু দেখাবো আজকে বিরোধে ওকে তো মিজন ভাই আমরা প্রথমে আপনাদের এড্রেসটা বলে দিই নাকি অ্যাড্রেসটা হচ্ছে বিস্মিলা লেদার হাউস বিস্মিলা লেদার হাউস সুভাষ্ট নজর বেনি শপিং মলের দোতলায় দোকান নাম্বার হলো এক বাই পঞ্চাশ একান্ন বাহান্ন মাঝামাঝি আচ্ছা আচ্ছা ওকে সরাসরি আপনারা এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন এছাড়াও যারা ঢাকার বাইরে আছেন কুরিয়ার কন্ডিশন নিতে চান কুরিয়ার কন্ডিশনে নিতে পারবেন তো এখন আমরা চলে যাবো পবিত্র হজ এবং ওমরা পালনের জন্য যারা যেতে চান তাদের জন্য কিন্তু আসলে প্রয়োজনীয় অনেক কিছু লাগে কি কি লাগে আমরা সেটা দেখাবো এবং এগুলোর কত খরচ সেটা জানাবো ওকে তাহলে আমরা শুরু করি আমি প্রথমে দেখাচ্ছি আপনার আপনার টলিটা দেখাচ্ছি টলিটা আমাদের লাইট ওয়েট টলি ঠিক আছে ভারী টলি ঠিক আছে না ওয়েট বেশি আমাদের টলিগুলো ওয়েট বেশি না ওয়েট কম এবং দুই ইঞ্চি উপর থেকে প্রত্যেকটা টলি দুই ইঞ্চি উপর থেকে বাড়বে এবং এই কারণে জেদ্দা এয়ারপোর্টে যখন টলিটা ফালায় ম্যাক্সিমাম টলির চাকা ভেঙে যায় সবাই কম দামি টলি নিয়ে যায় আট হাজার আট লাখ সাত লাখ টাকা খরচ করে কিন্তু টলিটা কম দামি নেওয়ার কারণে চাকা ভাঙে যাওয়ার পরে পঁয়ত্রিশ দিন এই হাজির পেরেশানি হয় No.

ইঞ্চি লাগে একটা যারা উমরায় যাবে তাদেরকে চব্বিশ ইঞ্চি লাগে হ্যাঁ বিচারের কাপড়টা অনেক দামি কাপড় আচ্ছা আচ্ছা চব্বিশ ইঞ্চি এখানে তেইশ থেকে

আর একটা হলো সেটা নেবে ওইটা দেওয়া যাবে যোগাযোগ করলে তারপর আমি এই সাতদানার তোসবি দেবো একটা আচ্ছা দেখেন পাথরের ছোট ছোট পাথর ইউজ করার জন্য পাথরের ব্যাগ আর সাথে আছে okay

একটা সুতা ব্যাগ তারপরে একটা বেল্ট আরটা এসে সাত দানা তসবী সাত দানা তসবী আর হইলো পাথরের ব্যাগ পাথরের ব্যাগ পাথরের ব্যাগ এবং এই টলি এই টলি এই টলি এই পুরো প্যাকেজের দাম এই টলি হইলো গিয়া টোটাল হইলো গিয়া 5400 টাকা আচ্ছা আচ্ছা 5400 টাকা ওকে তো ডিসকাউন্ট দিয়ে আমি এখানে 200 টাকা ডিসকাউন্ট দেব ডিসকাউন্ট দিয়ে আমি 5200 টাকা মাত্র 5200 টাকা দি মাত্র এবং এটা আপনারা অনলাইনে যোগাযোগ করবেন আমরা এইভাবে ভাবে আপনাদের সুন্দর করে গুছ করে দিয়ে এই সুতা ব্যাগ দেবো এই সুতা ব্যাগ দিয়ে আমরা আপনার প্যাকেজ করে আপনার একবার বাসায় যেখানে থাকবে বাংলাদেশে সেখানে যেতে পারবেন এই রেট ঠিক আছে আচ্ছা এবার আপনি হচ্ছে আমাকে অন্য প্যাকেজ গুলো দ্বিতীয় প্যাকেজ এই লাগেজ দিয়ে যদি কেউ নিতে চায় লাগেজ ওইটা বাদ দিয়া এই লাগেজটা দিয়ে যদি কেউ নিতে চায় এই লাগেজটা দিয়া লাগেজের ভিতরে কয়েকটা কোয়ালিটি আমি তিনটা প্যাকেজ করছি এটা হলো গিয়া মানে এরামের কাপড়ের তো আর কোনো মানে একটাই একটাই এরামের কাপড় একটাই এরামের কাপড় একটাই মনে করেন এই প্যাকেজটাই আমি ব্যাগের মধ্যেই চেঞ্জ হবে আর হ্যাঁ ব্যাগের মধ্যে লাগেজ যদি কেউ এটা নিতে চায় এটা সফট আইটেমের লাগেজ আচ্ছা সফট লাগেজ এটা এটা পুরোটা কি ব্র্যান্ডের এটা এই সফট লাগেজ এটা ইকো লাগেজ ইকো লাগেজ পুরোটা সফট লাগেজ

যদি চাদর কেউ নেয় তাহলে এই প্যাকেজের সাথে চারশো টাকা বাড়বে আচ্ছা চাদরটা চাদরটা যদি চাদর না নেয় তাহলে চারশো টাকা কমবে ঠিক আছে না টোটাল এটার প্যাকেজ হলো আমার এই যে আপনার পাঁচ পাঁচ হাজার হাজার চারশো টাকা 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 তাহলে দুইশো দুইশো ডিসকাউন্ট এটার প্যাকেজের দাম সাত হাজার তিনশো টাকা এই যে এটা সাত হাজার তিনশো টাকা দুইশো টাকা ডিসকাউন্ট সাত হাজার একশো টাকা প্রেসিডেন্ট এর প্রাইস হলে গিয়ে সাত হাজার সাত হাজার তিনশো টাকা ঠিক আছে না দুইশো টাকা ডিসকাউন্ট নয় হাজার একশো টাকা

আসলে যেভাবে আপনার প্যাকেজ বানিয়ে নিতে চান ভাই অনেকেই তো আছে ভাই আমার

তো ডেলিভারি চার্জটা কিভাবে দিবে তারা ডেলিভারি চার্জটা সে 1000 টাকা বুকিং দিলে আমরা তার জিনিস হাতে পাই বাকি টাকা দিবে আচ্ছা মানে ওখান থেকে চার্জটা কেটে নেবে হ্যাঁ চার্জ টাকা দিতে হবে আচ্ছা মানে এটা এটা হচ্ছে আপনার কুরিয়ার সার্ভিসে আপনারা পাঠাবেন কুরিয়ার যে চার্জটা আছে সেখান থেকে সেই টাকাটা কাটবে আর বাকি টাকা ওখান থেকে দিয়ে উনি হচ্ছে প্লাস মাইনাস জি জি প্লাস মাইনাস করে সেটা দা কুরিয়ার চার্জ তো কত টাকা আসে নরমালি এটা নরমালি 350 টাকা 400 টাকা আসে আসে 350 টাকা 400 টাকা ওকে তো দর্শক আপনারা আজকে দেখতে পেলেন বিসমিল্লাহ লেদার হাউস থেকে আমরা আপনাদেরকে এই হস প্যাকেজ যারা আসলে ওমরা এবং হজ করতে যাবেন তাদের জন্য আসলে যে জিনিসপত্রগুলো লাগে এরহামের জিনিসপত্র লাগে ল্যাগেজ সহ পুরোটাই দেখাই দিলাম যারা নিতে চান অবশ্যই আপনারা যোগাযোগ করবেন তাদের সাথে কথা বলবেন তো এই পর্যন্ত আজকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আল্লাহ হাফেজ জি আসসালাম